এবার তাহলে আমরা আসি লোকনাথ, এই ভোজ সভার কথা আমার চিরকাল মনে থাকবে। আমারও মনে হলো যেন মায়ের কোলের কাছে বসে ভোগ খেলাম, সবাই মিলে মিলেমিশে ভোগ খাওয়ার যে আনন্দ এত আগে কখনো বুঝিনি। এবার আমাদেরও বিদায় দাও বাবা ঠাকুর। তোমরা এসেছিলে বলেই তো আজই ভোজ সভা সার্থক হলো। আমি যে তোমাদের কি বলে ধন্যবাদ জানাই। এ কি কথা বাবা ঠাকুর, এ তো আমাদের সৌভাগ্য। এখানে ভোজ সভা হচ্ছে নাকি গো? হ্যাঁ। চিনতে পারলে না? আমরা বহুরূপীর দল, এই গ্রামে গ্রামে তামাশা দেখিয়ে বেড়াই। তোমরা কেমন করে জানলে এখানে ভোজ সভা হচ্ছে? এই গোয়ালিনী মার বাবাকে পথে দেখলাম দইয়ের ভাণ্ড নিয়ে এগিয়ে আসতে, তখনই বুঝতে পেরেছি এখানে কোথাও খাওয়া দাওয়া হচ্ছে। আচ্ছা সন্ন্যাসী ঠাকুর, মায়ের মন্দির প্রাঙ্গণে খাওয়া দাওয়া হচ্ছে, আমরা কি দুটি ভাগ পাবো না? কেন পাবে না গো, তোমরা নিজেরা এসেছো দেখে আমার যে বড় ভালো লাগছে। তোমরা বসে পড়ো, আমি নিজে তোমাদের পরিবেশন করে দিচ্ছি। এই হলো আমার বেটা লোকনাথ। লোকনাথ অতিথিকে নারায়ণ মানে। আজকে আমি আর লোকনাথ দুজনে মিলে তোমাদের পেট ভরে খাওয়াবো। চল লোকনাথ, এসো এসো, তুমি দাঁড়িয়ে রইলে কেন, তাড়াতাড়ি এসো। এসো ভরে খাচ্ছ তো, লজ্জা করো না কিন্তু। কি যে বলো সন্ন্যাসী ঠাকুর, একে মন্দিরের প্রাঙ্গণে বসে আমরা খাবার খাচ্ছি আর তুমি খাবার পরিবেশন করে দিয়েছো, এতে জানো শরীর আর মনে খুব বল পাচ্ছি গো। যা বলেছো ভায়া, নতুন উদ্যোগে পালায় নামতে পারবো, কাল যে আমাদের নতুন পালা শুরু হচ্ছে। কি পালা বাছা, কাল তো গঙ্গা পুজো। হ্যাঁ গো মা, আদি গঙ্গার বেহুলা ঘাটে প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন পুজো হয়। আর পালা কখন হয়? কেন, রাতে। দিনে পুজো হয় আর রাতে আমরা পালা করি। তোমরা কিন্তু সবাই আসবে। হ্যাঁ, রাজা মশাই, আপনি এলে আমাদের খুব ভালো লাগবে। সে তো নয় বুঝলাম, কিন্তু এই বেহুলা ঘাটের নাম তো আগে কখনো শুনিনি। হ্যাঁ মহারাজ, এই অঞ্চলে এই বেহুলা ঘাট নামে প্রসিদ্ধ আদিগঙ্গার ওই ঘাট, বড় পবিত্র স্থান এটা। সতী বেহুলার নাম অনুসারেই এই ঘাটের নামকরণ হয়েছে বেহুলা ঘাট। কালীঘাট অঞ্চলে যারা বসবাস করে তারা এই ঘাট থেকেই গঙ্গা জল নেয়। এই গঙ্গা জল নাকি অতি পবিত্র। তবে আমি কাল ওই ঘাটে স্নান করে কলস ভরে জল নিয়ে আসব মন্দিরের জন্য। কি হয়েছে মহারাজ, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে? চিন্তা নয় বড় রানী, আসলে আমি ভেবেছিলাম কাল গঙ্গার ঘাটে পুজো দিয়েই আমরা রওনা দেব। রাজামশাই, তুমি কাল পুজো সেরে পালা দেখে গেলেই ভালো হয় গো। সবাই যে আশা করে আছে অক্ষয় তৃতীয়ার উৎসব পালন করবে বলে। মহারাজ, আপনি আমাদের সাথে এক আসুরে বসে আহার করেছেন, আমাদের সামান্য আহারে আপনি তৃপ্ত হয়েছেন, তাই সেই সাহস থেকেই বলছি আপনি যদি আমাদের কাল পালাগান আর পুজো দুটোতেই উপস্থিত থাকেন তাহলে আমরা খুব খুশি হব। তোমার কি ইচ্ছে বড় রানী? এত করে যখন সবাই বলছে তখন কালকের দিনটা না হয় থেকে যাওয়া যাক মহারাজ। সেই ভালো গো,
ও বৌরূপী দাদারা, তোমাদের পালা দেখার কিন্তু আমার খুব ইচ্ছে। দেখাবো সন্ন্যাসী ঠাকুর, কাল একদম জমজমাট পালা দেখাবো সবাইকে। হ্যাঁ গো হ্যাঁ, কাল জমজমাট পালা হবে। তোমরা তো প্রতি বছর অক্ষয় তৃতীয়া পালন করো, আমায় একটু বলে দেবে কি কি নিয়ম পালন করো? অক্ষয় তৃতীয়ার দিন সমস্ত এয়স্থিরা শীতের সিঁদুর অক্ষয় থাকবে বলে ঠাকুরের পুজো করে। উপোস করে স্বামীর নাম নিয়ে পুজো করে তারপর জল মিষ্টি মুখে দেয়। বেশ, আমিও তাহলে তাই করব। হ্যাঁ গো মেয়ে, তুমি তো সদবা দেখছি, তোমার স্বামী কোথায়? স্বামীর মঙ্গলের জন্য তুমি পুজো করবে না? তোমাদের কেমন করে বলি, আমার স্বামী আমাকে ত্যাগ করেছেন। আমি শুধু তার নাম করে এই শাখা সিঁদুর ধারণ করে আছি। সদবা দেখছি, তোমার স্বামী কোথায়? স্বামীর মঙ্গলের জন্য তুমি পুজো করবে না? কেন এমন মন অস্থির অস্থির করছে আমার? কেন কোনো কিছুতে মন দিতে পারছি না? সর্বনাশ, ভর সন্ধ্যেবেলা এমন হাত থেকে সিঁদুর পড়ে গেল, এ কোনো বিপদের লক্ষণ নয় তো? এ ঠাকুর, এবার কি করব? ঠাকুর ঠাকুর, কি হলো? কেন এমন হলো? কি করব আমি এখন, কি করব? করল দিদি, তুমি কাঁদছো কেন? আজ মনটা বড় খারাপ লাগছে রে ভাই। তার মধ্যে হাত থেকে সিঁদুরের কৌটো পড়ে গেল, বড্ড মন খু গাইছে। তুমি তো মায়ের কাছে আসো কাল দিদি, মন দুর্বল করো না। সিঁদুরের কৌটো তো হাত ফসকে পড়ে যেতেই পারে, তাতে ক্ষতি হবে না, বিশ্বাস করো। কি হলো, এখনো বুঝি খারাপ লাগছে? আজ সকালে ভোজ সবার সময় এই স্ত্রীদের মুখে স্বামীর কল্যাণের জন্য গঙ্গা পুজো দেওয়ার কথা শোনার পর থেকে মনটা বড় আনচান করছে রে। গল্পে শুনেছি সতী বেহুলা তার স্বামীর জন্য অসাধ্য সাধন করেছিল, আর আমি নাকি আমার স্বামীকে ছেড়ে চলে আসলাম। এতে কোনো পাপ হচ্ছে না তো? আমার স্বামী ভালো আছেন তো? কালকে তো গঙ্গা পুজো কাল দিদি, তুমি না হয় কাল তোমার স্বামীর মঙ্গল কামনায় গঙ্গা পুজো দিও। কিন্তু ভাই, আমি যে সন্ন্যাসিনী হতে চেয়েছিলাম, এখন ঘর সংসারের চিন্তায়, স্বামীর চিন্তায় আমার কোনো পাপ হবে না তো? সেই প্রশ্নের উত্তর আমি কি করে দেবো কাল দিদি? সেই উত্তর তো একমাত্র মায় দিতে পারে। তুমি নিজে মুখে গিয়ে তাকে জিজ্ঞেস করো না। এবার এখানে দাঁড়িয়ে এক মনে চোখ বন্ধ করে ভেবে দেখো দেখি, কার মুখটা তোমার চোখের সামনে ভেসে উঠছে? আমার দিকে না, মায়ের দিকে তাকাও, মাকে মন ভরে দেখো, তারপর চোখটা বন্ধ করো।
একাগ্র করো করল দিদি, বোঝার চেষ্টা করো। কার জন্য তোমার মন উতলা হয়ে আছে, মা কালী নাকি অন্য কেউ? কাকে দেখলে তুমি? মায়ের মুখ দেখে চোখ বুঝে স্বামীর মুখ দেখলাম, এতদিন পরে আমার স্বামীর মুখ আমার চোখে ভেসে উঠছে। কেন লোকনাথ, তবে কি আমি মহাপাতকী? না গো না, মা তোমাকে যা দেখাচ্ছেন তুমি তাই দেখছো। কিন্তু কিন্তু মা আমায় ওনার মুখ দেখালেন কেন বলতো? আমার ধারণা মা তোমার স্বামীর মুখ দেখিয়ে তুমি সংসারে ফিরতে বলছেন গো। তাহলে আমার ঈশ্বর প্রাপ্তি কেমন করে হবে ভাই? আমি যে মায়ের কোলে আশ্রয় নেব বলেই ছুটে এসেছিলাম। ওই যে কথায় আছে না, কারুর ঈশ্বর প্রাপ্তি সংসারে আবার কারুর সন্ন্যাসে। মা কালী তো নিজেই সংসারী, তিনি শিব ঠাকুরের ঘরণী। সংসার ছাড়া কি এই বিশ্ব সংসার চলে গো? তবে কি সত্যি সত্যি তুমি আমাকে সংসারে ফিরতে বলছো মা? স্বামীর সাথে ঘর করতে বলছো? কিন্তু আমি যে তোমার সেবা করতেই ছুটে এসেছিলাম। তুমি সংসারে থেকেও মায়ের আশীর্বাদ পাবে গো কল দিদি, সংসারে থেকেও যে মাকে ডাকা যায়। বদ্যিমশাইকে দেখুন, উনি তো এত বড় সাধক, তিনি তো সংসারী, মা কি তাকে ফিরিয়ে দিয়েছেন? তোর পায়ের ধুলো দে ভাই। এ তুমি কি করছো? কেন ভাই, তুই যে আমাকে নতুন পথ দেখিয়ে দিলি, শিক্ষা দিলি, জীবনের অর্থ বোঝালি, তুই যে ছোট হলেও নমস্য। না গো, এই পৃথিবীতে তো ঈশ্বর ছাড়া কেউ প্রণম্য নয়, আমরা তো সবাই তার ইচ্ছাতেই চলছি। যদি মাথা নোয়াতে হয় তার কাছেই নোয়াবো। না গো, এবার কান্না ভুলে তৈরি হও, কাল তো গঙ্গা পুজো, তার জন্য তো সব জোগাড় জন্তি করতে হবে নাকি? ভোর থেকেই ডান চোখের পাতাটা কাঁপছে। মা বলতো মেয়েদের ডান চোখের পাতা কাঁপা শুভ লক্ষণ নয়, আজ গঙ্গা পুজোর দিনে কোনো অঘটন ঘটবে না তো। করালি, উনুনে আঁচটা একটু দিয়ে দে তো মা। কাল তো লোকনাথ বলল যা হচ্ছে সবই মায়ের ইচ্ছে, তবে আজ এমন হচ্ছে কেন? আজকের দিনটা ভালোই ভালোই কাটবে তো। করালি, কিরে মেয়ে, মন কোথায় তো? আমাকে ডাকছিলে ভৈরবী মা। আচ্ছা, সকাল থেকে এরকম উদাস হয়ে বসে আছিস কেন বলতো? তুই তেমন চুপটি করে বসে থাকার মেয়ে নস, কি হয়েছে? জানি না গো ভৈরবী মা, মনের ভেতরে কেমন ভয় ভয় করছে, বড় কু গাইছে মনটা, ওখানে কান্না পাচ্ছে, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। হঠাৎ এমন উচাটান কেন? এমন কিছু তো ঘটেনি যাতে এরকম অস্থির হতে পারে মন।
জানো ভৈরবী মা, আজ ভোর থেকে আমার ডান চোখটা খুব কাঁপছে। মন যখন এতটা অস্থির হয়ে আছে তা মিথ্যে হওয়ার নয়, নিশ্চয়ই কিছু ঘটতে চলেছে। কি ঘটবে রে লোকনাথ? তা তো জানি না রে বেনি। করেল দিদি, তোমাকে আজ মাকে মন দিয়ে ডাকতে হবে, ভক্তি ভরে পুজো দিতে হবে। তিনি যে বিপদ তারিনি, তিনি কাণ্ডারি, যদি কোনো বিপদ হয় তিনি রক্ষা করবেন। ঠিক বলেছিস লোকনাথ। করালি, লোকনাথ একদম ঠিক কথা বলেছে। মায়ের পুজো করতে হবে তোকে। তুই ভক্তি ভরে মায়ের পুজো করলি মা সব ঠিক করে দেবে। বোন, কি রে এখনো তৈরি হসনি? এরপর তো আমাদের গঙ্গা পুজোয় যেতে দেরি হয়ে যাবে, ওদিকে হয়তো লোকনাথ আমাদের জন্য অপেক্ষা করছে। উফ, আবার সেই লোকনাথ! তুমি বুঝি লোকনাথের কথা শুনে গঙ্গা পুজো করতে যাচ্ছ দিদি? হ্যাঁ, তাই তো। কাল প্রথম ভোজবাড়িতে গিয়ে তো গঙ্গা পুজোর কথা জানতে পারলাম, আর মা লোকনাথকে গঙ্গা পুজোর জন্য নির্দেশ দিয়েছে। থাক দিদি, মা নির্দেশ দিলেন না ছাই, ওই বুজরুকের কথাই তোমরা ভুলতে পারো, আমি ভুলছি না। দোহাই তোমার বর্দি, আমাকে নিয়ে যাওয়ার জন্য জোর করো না, আমি যাব না। অমন কথা বলিস না বোন, স্বামী আর সংসারের মঙ্গলের জন্য গঙ্গা পুজো করা, এতে লোকনাথের কোনো স্বার্থ নেই। মহারাজের নামে স্মৃতি সিঁদুর পড়ছিস আর মহারাজের মঙ্গলের জন্য পুজো করবি না? এই পুজো তো তুমি আগে কখনো করনি বর্দি, তখন কি মহারাজের মঙ্গল হয়নি? আর আজ লোকনাথ বলছে বলে তোমাকে এই পুজোটা করতে হবে? কথায় আছে, অজান্তে কোনো দোষ নেই, আর এখন যখন জেনে গেছি তখন পুজো করলে ক্ষতি কি? এই নে এটা ধর, আর আমার সঙ্গে আদি গঙ্গার ঘাটে চল, আর জেদ ধরে থাকিস না তো বোন। বর্দি, তুমি তো মহারাজের জন্য মঙ্গল কামনা করছো, আর ওটাই যথেষ্ট। আর ওখানে লোকনাথকে দেখলে আমার যে রাগ হবে, তাই তার জন্য আমার না যাওয়াটাই ভালো। কই, তোমরা প্রস্তুত তো গঙ্গা ঘাটে যাওয়ার জন্য? দেখুন না মহারাজ, আমি কখন থেকে ছোটকে বোঝাচ্ছি কিন্তু ছোট কিছুতেই বুঝতে চাইছে না। কি ব্যাপার ছোট রানী, তুমি গঙ্গা পুজো দিতে যাবে না? না মহারাজ, মাফ করবেন আমায়। মাফ করার কিছু নেই ছোট রানী, আজকের দিনে আদি গঙ্গায় ডুব দিলে সমস্ত পাপ মোচন হয়, তুমি সেটা কেন বুঝতে পারছো না? পাপ মোচন? কিসের পাপ? আমি কি কোনো পাপ করেছি নাকি মহারাজ? আমি কোনো পাপই নই, তাই আমি ওখানে যাব না। আহা, পাপের কথা আসছে কেন? তুই আমার কথাটা শোন। তোমাদের এখন নিজস্ব কোনো কথা আছে নাকি বর্দি? তোমরা তো এখন সবাই ওই লোকনাথের সেখানে বলি আওড়াচ্ছ। সংযত হয়ে কথা বলো ছোট রানী। তবে আমাকে আর জোর করবেন না মহারাজ, আর এত জোর করলে আমি গঙ্গায় ডুব দিয়ে মরবো তবুও ভালো, কিন্তু ওই লোকনাথের ডাকা পুজোতে আমি কিছুতেই যাব না। বালাই ষাট, অমন কথা মুখেও আনিস না, আত্মহত্যা যে মহাপাপ। বেশ, তোমার যখন এতই অনিচ্ছা তোমাকে আর জোর করব না, তোমার যা মনে হয় তুমি তাই করো। বড় রানী চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তোর যদি মন বদলায় তাহলে আসিস, আমরা আসলাম। লোকনাথের এতবার বেড়েছে যে
ও কিনা আমার নামে মহারাজের কানে কুমন্ত্রণা দিচ্ছে। আমি নাকি পাপী, আর তাই মহারাজ আমাকে নিয়ে আদি গঙ্গায় ডুব দিতে চান। ঠিকই বলেছিল ওই দাসী, আমিও যেমন লোকনাথকে সহ্য করতে পারি না, তেমনি লোকনাথও তলে তলে আমার ক্ষতি করার চেষ্টা করছে। মহারাজের মন বিষিয়ে দিচ্ছে আমার প্রতি। না না, এটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না, কিছুতেই না। লোকনাথ, তুমি পূজো করবে, হ্যাঁ, তুমি যা বলবে তাই মানতে হবে। বয়ে গেছে আমার পূজো করতে, বয়ে গেছে আমার তোমার কথা মানতে, বয়ে গেছে আমার।